শুরুতেই সংবাদ শিরোনাম, অস্ত্রের বদলে হেলমেট দিতে চায় জার্মানি, বিশ্বে বাক্য হারা ইউক্রেন। যুক্তরাষ্ট্রের শিক্ষককে মাদক সহ গ্রেফতার করেছে রাশিয়া। ইউক্রেনে রুশপন্থীদের অস্ত্র দেওয়ার আহ্বান জনগণের, রাশিয়ার যে প্রধান দাবিটি এখনো মানেনি যুক্তরাষ্ট্র। এবার আফগান দূতাবাস বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক মাসের রেকর্ড 6টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ফিলিস্তিনি সাংবাদিকদের ভয়াবহ নিপীড়ন করছে ইসরায়েল। এবার বিস্তারিত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের হামলার দ্বার প্রান্তে ইউক্রেন, রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে তাদের প্রয়োজন সাহায্য। আর এমন দুঃসময়ে ইউক্রেনের পাশে এগিয়ে এসেছে ইউরোপের দেশ জার্মানি। বুধবার ইউক্রেনকে 5,000 হেলমেট দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দেশটি। প্রসঙ্গত, জার্মানি ইউক্রেনকে কোনো অস্ত্র সহায়তা দেবে না তা আগেই জানিয়েছে, কারণ জার্মানির শঙ্কা এতে করে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিধি বাড়বে। কিন্তু জার্মানির এই প্রস্তাবে বেশ হতাশ ইউক্রেন। দেশটির রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন তারা জার্মানির প্রস্তাবে বাকরুদ্ধ। তিনি বলেন, জার্মানি বুঝতেই পারছে না, আমরা আধুনিক অস্ত্রে সজ্জিত রাশিয়ার সঙ্গে লড়তে যাচ্ছি, যারা যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করবে। তিনি আরো বলেন, জার্মানির 5,000 হেলমেট পাঠানোর প্রস্তাব আমাদের সঙ্গে তামাশা করার, হেলমেটের পর জার্মানি কি পাঠাবে, বালিশ? রাশিয়া যুক্তরাষ্ট্রের একজন শিক্ষককে গ্রেফতার করেছে। কর্তৃপক্ষ বলছে এই শিক্ষকের কাছে বিমানবন্দরে মাদক পাওয়া গেছে। তিনি বড় ধরনের মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত বলেও দাবি করেছে রাশিয়া। রাশিয়া এমন সময় যুক্তরাষ্ট্রের শিক্ষককে গ্রেফতার করল যখন ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে তাদের চরম উত্তেজনা বিরাজ করছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষের হাতে গ্রেফতার শিক্ষকের নাম মার্ক ফোগেল। তিনি যুক্তরাষ্ট্রের মস্কো দূতাবাসের সাবেক কর্মী। গত বছরের আগস্টে মার্ক ফোগেল বিমানবন্দরের কাস্টমস অতিক্রমকালে প্রশিক্ষিত কুকুর তার লাগেজ দেখে সাড়া দেয়। এরপর কর্তৃপক্ষ তাকে চেক করে মাদক পায়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, দূতাবাসের ভেতর পালানো এড়াতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এত মাস পর কর্তৃপক্ষ কেন এখন যুক্তরাষ্ট্রের শিক্ষককে গ্রেফতারের কথা জানালো সেটা অস্পষ্ট। ইউক্রেন সীমান্তে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বলছে ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া এই সেনা সমাবেশ করছে। যদিও রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা নাকচ করে দিয়েছে। ইউক্রেনে হামলা করলে কঠোর পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটো জোট রাশিয়ার মোকাবেলায় পূর্ব ইউরোপে 8,500 সেনা সতর্ক রেখেছে। রাশিয়া বলছে পশ্চিমারা উত্তেজনা ছড়াচ্ছে, তারা রাশিয়ার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের শিক্ষককে গ্রেফতারের বিষয়ে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিনি যাতে দূতাবাসে আত্মগোপন না করতে পারেন এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতি বলা হয়েছে, তার লাগেজে মারিজুয়ানা এবং গাঁজা পাওয়া গেছে। এইসব মাদক তিনি খুব সচতুরভাবে লুকিয়ে রেখেছিলেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, মারিজুয়ানা তার কন্ট্যাক্ট লেন্সে লুকানো ছিল, অন্যদিকে গাঁজা লুকানো ছিল ই সিগারেটের ভেতর। ফোগেল এবং তার স্ত্রী গত মে মাস পর্যন্ত কূটনৈতিক দায় মুক্তি পেয়েছিল বলেও রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারের সময় ফোগেল মস্কোর অ্যাংলো আমেরিকান স্কুলে পড়াতেন। তার বিরুদ্ধে ব্যাপক পরিমাণ মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে রাশিয়ার ক্ষমতাসীন দল। এএফপির খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড পার্টির একজন সিনিয়র সদস্য দেশের নেতৃবৃন্দ এই আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা দেশের নেতাদের লগানস্ক এবং দনেতস্ক রিপাবলিককে প্রয়োজনীয় সামরিক সহযোগিতা প্রদানের আহ্বান জানাই। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার জন্য এমন আহ্বান বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে ভ্লাদিমির ভিসিলিয়েভ বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করে বুঝেছি তাদেরকে কিয়েভের দয়ার ওপর ছেড়ে দিতে পারি না। এর আগে রাশিয়ার সংসদের উচ্চকক্ষের এক নম্বর ডেপুটি স্পিকার অ্যান্ড্রে রেই তারচাক প্রেসিডেন্ট পুতিনের প্রতি রুশপন্থীদের সমরাস্ত্র দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তারচাক রাশিয়ার ক্ষমতাসীন পার্টির সাধারণ কাউন্সিলের মহাসচিব। রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড পার্টির জ্যেষ্ঠ সদস্য ভ্লাদিমির ভিসিলিয়েভ যে বিবৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে,
লগানাক্স এবং দনেস্কের জনগণকে তাদের প্রতিরক্ষার জন্য কিছু অস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে কিয়েভের সামরিক আগ্রাসন রুখতে সহায়তা করা প্রয়োজন। তবে কি ধরনের অস্ত্র সহযোগিতা দিতে হবে বিবৃতিতে সেটা বলা হয়নি। পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন সীমান্তে 1,00,000 সেনা মোতায়েন করে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। এই পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছিল ইউক্রেনকে যেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না করা হয়। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি কূটনৈতিকভাবে নিরসন করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার রাশিয়ার হাতে লিখিতভাবে কিছু প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো। ওই চিঠিতে তারা কিছু দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই চিঠি রাশিয়ার কর্মকর্তাদের হাতে পৌঁছে দেন। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে পৌঁছে দেওয়া সেই চিঠিতে নিজেদের প্রধান দাবি পূরণ হয়নি বলে জানিয়েছে রাশিয়া। ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার প্রধান দাবি হলো ন্যাটো কোনোদিনই ইউক্রেনকে তাদের সদস্য বানাবে না এবং পূর্ব ইউরোপে ন্যাটো তাদের কার্যক্রম বাড়াবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ব্যাপারে বলেন, আসল প্রশ্ন নিয়ে কোনো ইতিবাচক উত্তর আসেনি, কিন্তু এখানে কিছু ইতিবাচক বিষয় আছে যেটি আমাদের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে কথা বলার বিষয়ে আশা জাগাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আফগান দূতাবাস, লস অ্যাঞ্জেলস ও নিউইয়র্কে অবস্থিত কনসুলেট মিশনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গত সপ্তাহে আফগান কূটনীতিকদের জানিয়ে দেওয়া হয়েছে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এমন সময় দূতাবাস বন্ধ করে দেওয়ার খবর এলো যখন জানা গেছে যুক্তরাষ্ট্রে আফগান দূতাবাস আর্থিক সমস্যায় আছে। এছাড়া কূটনৈতিক হিসাবে দূতাবাসে যারা কাজ করছেন তাদেরও সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। মানে আফগান কূটনীতিকরা নিজেদের আর কূটনীতিক হিসাবে পরিচয় দিতে পারবেন না। 2021 সালের 15 আগস্ট আশরাফ গনিকে সরিয়ে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। বিশ্বের কোনো দেশ এখনো তালেবান স্বীকৃতি দেয়নি। তাছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগান রাষ্ট্রদূত জানিয়েছিলেন তারা তালেবানকে সরকার হিসাবে মানবেন না। উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয় বলে খবর পাওয়া গেছে। সিউল বলছে, চলতি মাসে উত্তর কোরিয়া 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। তাদের অভিযোগ, রেকর্ড সংখ্যক এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য বলছে, পিয়ং ইয়ং কয়েক দশক ধরে এক মাসে কখনো এত সংখ্যক ক্ষেপণাস্ত্র ছড়েনি। দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফের এক বিবৃতিতে বলা হয়, আমাদের সামরিক বাহিনী স্থানীয় সময় সকাল 8টার দিকে সমুদ্রের পূর্ব উপকূলের হ্যামহাং শহর থেকে উত্তর কোরিয়ার ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সময় মঙ্গলবার সকালেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে। এরপর 14 ও 17 জানুয়ারি আরো ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে তারা। বিশ্লেষক অঙ্কিত পান্ডা টুইটারে লিখেছেন, আমি ধারণা করি যদি আমরা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করি, এটি এখন যে কোনো মাসের সবচেয়ে বেশি রেকর্ড করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। তিনি বলেন, উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হতে পারে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তাছাড়া উত্তর কোরিয়ার নেতা কিমের এক দশক ধরে ক্ষমতায় থাকা বা আসন্ন ঘরোয়া বার্ষিকীর চলমান উদযাপনের সঙ্গেও সম্পৃক্ত হতে পারে এটি। দেশটির ফেব্রুয়ারিতে কিম জং উনের পিতা প্রয়াত নেতা কিম জং ইলের 80তম জন্মবার্ষিকী, একই সঙ্গে এপ্রিলে প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুয়াং এর 110তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে 2006 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এইসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ধারাবাহিকভাবে বিধি নিষেধ বাড়িয়েছে, কিন্তু সব নিষেধাজ্ঞাকে পুরো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মার্গেট অকেন বলেন, ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করায় ইসরায়েলের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন। মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইউরোমেড মনিটর ও আরএসএফ আয়োজিত ওয়েবিনারে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মার্গেট অঙ্কেন বলেন, এ বিষয়টা খুবই পরিষ্কার যে ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় নিপীড়নের শিকার হন। এটা গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ইসরায়েলের নির্মম সহিংসতা। ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের নির্মম আচরণ ইসরায়েলি বর্ণবাদ ও দখলদারিত্বের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, এ বিষয়টাও খুব পরিষ্কার যে ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না ইউরোপীয় দেশগুলো, এর মাধ্যমে তারা তাদের দায়িত্বকে অবহেলা করছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।